এই স্মার্টফোন বাজারে স্যামসাং পিছিয়ে পড়ার হাত থেকে বাঁচতে কিন্তু এ সিরিজের কিছু ভ্যালু ফর মানি টাইপের ফোন রিলিজ করে দিয়েছিল। তাদের মধ্যে তেমনই একটা ফোন হলো স্যামসাং এর A70। এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে ডিসপ্লে রেজুলেশন দেওয়া হয়েছে ফুল এইচডি প্লাস। তো সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু স্যামসাং এর এই ফোনটাতে আপনার কালার রিপ্রোডাকশন অনেকটা বেটার পাবেন এবং ফোনটাতে কিন্তু ব্যাটারি ব্যাক আপও অনেকটা বেশি পাবেন। তার সাথে এই ফোনটাতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চের একটা ডিসপ্লে। ডিসপ্লেটাতে কিন্তু অনেকটা বিগে একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। এছাড়াও এই ফোনটার ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 3-এর প্রোটেকশন, যার মাধ্যমে আপনার হাত থেকে যদি ফোনটা পড়েও যায় তাহলে কিন্তু আপনার ফোনের ডিসপ্লের ক্ষতি নাও হতে পারে। আর যদি কথা বলি এই ফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে, এই ফোনটাতে কিন্তু রিয়ারে ইউজ করা হয়েছে পলিকার্বনেট, প্লাস্টিক। এই ফোনটা রান করবে অ্যান্ড্রয়েড 9.0 পাইতে। এছাড়াও কিন্তু এই ফোনটাতে স্যামসাং এর নিজস্ব কাস্টমাইজ ওয়ান UI কিন্তু দিয়ে দেওয়াই হবে। এবং এই ফোনটাতে ভালো ধরনের পারফরমেন্সের কথা চিন্তা করেই কিন্তু স্যামসাং তাদের নিজস্ব এইজন্য চিপসেট থেকে সরে এসে ইউজ করেছে স্ন্যাপড্রাগন 675, যেটা মূলত 11 nanometer আর্কিটেকচারের উপর বেস করে তৈরি করা। আর এই কারণে কিন্তু আপনারা এই ফোনটাতে ভালো মতো ব্যাটারি ব্যাক আপ অনেকটা বেশি পেয়ে থাকবেন। এবং আপনাদেরকে ভালো মাল্টিটাস্ক এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ইউজ করা হয়েছে এখানে 2.0 GHz-এর একটা অক্টাকোর প্রসেসর, এবং এর প্রত্যেকটা কোরই কিন্তু 4th generation-এর কোর হয়ে থাকবে। আর এই ফোনটাতে আপনারা ভালো ধরনের গেমিং পারফরমেন্স পেয়ে থাকবেন, কারণ এই ফোনটাতে ইউজ করা হয়েছে অ্যাড্রিনো 612, যার মাধ্যমে কিন্তু আপনার গেমিং এক্সপিরিয়েন্সও হবে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটি বাজারে মূলত 2 variant-এ অ্যাভেলেবল হয়ে থাকবে, 6x128GB এবং 8x128GB। আমার কাছে বর্তমানে যে ফোনটি আছে সেটি হলো 6x128GB ভেরিয়েন্ট। চাইলে এই ফোনের স্টোরেজকে বাড়িয়ে আপনার সর্বোচ্চ 1 TB পর্যন্ত করতে পারেন। তো এই ফোনটার আপনারা রিয়ারে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেট আপ। প্রথমে দেওয়া হয়েছে 32 MP-এর একটা শুটার ক্যামেরা, সেকেন্ডারি ইউজ করা হয়েছে 8 MP-এর একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং 5 MP-এর ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে ডেপ সেন্সর ক্যামেরা। এবং এই ফোনটার রিয়ার ক্যামেরায় আপনারা পেয়ে যাবেন 4K ভিডিওর সাপোর্ট, তার সাথে দেওয়া হয়েছে স্লো মোশনের মতো ভালো একটা ফিচার্স, তাছাড়াও কিন্তু আপনারা LED, HDR, প্যানোরামার মতো ফিচার্স পেয়ে যাবেন। আর এই ফোনটাতে সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 32 MP-এর সেলফি ক্যামেরা, অ্যাপারেচার 2.0, যার মাধ্যমে কিন্তু আপনি লো লাইট কন্ডিশনেও বেটার ছবি পেয়ে থাকবেন। এবং এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন দুর্দান্ত লেভেলের কিছু ফিচার্স। এখানে ইউজ করা হয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিন্তু আধুনিক প্রযুক্তির একটা আধুনিক ছোঁয়া। তার সাথে দিয়ে দেওয়া হয়েছে USB Type-C, 3.5 mm হেডফোন জ্যাক, এমনকি ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই ফোনটাতে আপনারা পাচ্ছেন 4500 mAh একটা লি পলি ব্যাটারি, সাথে দিয়ে দেওয়া হবে 25W-এর একটা ফাস্ট চার্জার, যার মাধ্যমে কিন্তু আপনি আপনার যদি ফোনটাকে ফুল চার্জ করতে চান তাহলে কিন্তু মাত্র 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে। এছাড়াও এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাক্সেলোমিটার, প্রক্সিমিটি, জাইরোস্কোপের মতো ভালো ভালো সেন্সরগুলো। এই ফোনটির বর্তমানে বাংলাদেশি কারেন্সিতে অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 38,990 টাকা, কিন্তু আনঅফিসিয়াল প্রাইস রাখা হয়েছে প্রায় 34,000 টাকার কাছাকাছি।